পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের পিজিসিএল আওতাধীন উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন 60 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পিজিসিএল। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। পাইপলাইনের মেরামত কাজের জন্য বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাত 8টা থেকে গ্যাসের এ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পিজিসিএল। বিজ্ঞপ্তিতে ফিজিসিয়াল জানিয়েছেন, সিরাজগঞ্জের হাটিকুমোর এলাকায় গ্যাস ট্রানজিমিশন কোম্পানি জিটিসিএল এর 30 ইঞ্চি বেঞ্চের 1.32 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য 15 ফেব্রুয়ারি রাত 8টা থেকে 18 ফেব্রুয়ারি সকাল 8টার মধ্যে যথাসম্ভব সময়ের মধ্যে টাইম ইন হক আফ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কার্যক্রম চলাকালে ফিজিসিয়ালের অধীনে এলাকায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে যেসব এলাকায় গ্যাস থাকবে না বা পিজিসিএলের আওতায় যেসব এলাকা রয়েছে সেই এলাকা হলো রাজশাহী, সিলেট কর্পোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেরাহ, সাতিয়া, ঈশ্বরদী উপজেলা, বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলা। পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।